ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিয়ন্ত্রণ কক্ষে সিসিটিভির মাধ্যমে দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্যান্য কমিশনাররা। রাশেদা সুলতানা জানান, দুই সিটির নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে, কোথাও অনিয়মের অভিযোগ মিললে ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। ভোট শেষ হওয়ার নির্ধারিত সময় পরেও কেউ লাইনে দাঁড়িয়ে থাকলে ভোট দেওয়ার সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি। আটটা থেকে ভোট শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে, এখানে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, আমরা সেটা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। ভোটাররাও ইন্টারভিউ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, ওনারাও খুব আনন্দ চিত্তেই বলছেন যে আমরা এসেছি খুব ভালোভাবে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসেছি, ভোট দিয়েছি এবং খুবই মানে স্বচ্ছন্দে আমরা ভোট দিতে পেরেছি। ভোটারদের মধ্যে একটা স্বস্তির ভাব আমি মানে টেলিভিশনে আমরা খবরে দেখতে পাচ্ছি।